প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। মায়া এক অদ্ভুত জিনিস, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। অবশ্যই তুমি পাবে, যা তোমার চলে গেছে তার চেয়েও উত্তম। মানুষটা খুব ভালো, এই কথাটি শোনার জন্য আপনাকে আগে মরতে হবে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। যে তোমার ব্যর্থতার গল্পগুলো মন দিয়ে শোনে, ভেঙে পড়ার মুহূর্তগুলোতে সামলে নেয় তোমায়, তার সাথে সম্পর্ক হোক বা না হোক একটা দুর্দান্ত প্রেম হয়। বেস্ট ফ্রেন্ড সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বুঝতে পারে, যে মেয়েদের নামের শেষে এ থাকে তাদের চোখ দুটি খুব সুন্দর হয়। জীবনে ভালো তখনই থাকবে যখন পুরনো স্মৃতি ভুলে নতুন স্মৃতি তৈরি করতে পারবে। মিথ্যে প্রেমের বিছানায় পুরুষাঙ্গ জাগে, পুরুষত্ব নয়। কোনো গান একবার শুনলেই মুখস্থ হয়ে যায়, কিন্তু সারাদিন মুখের সামনে বই খুলে বসে থাকলেও পড়া মনে থাকে না। একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, রাগ কি? শ্রীকৃষ্ণ বললেন, অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। কাউকে দূর থেকে ভালোবাসাই সবচেয়ে পবিত্র ভালোবাসা, কারণ এ ভালোবাসায় কোনো রকম অপবিত্রতা থাকে না, কোনো শারীরিক চাহিদা থাকে না, শুধু নীরব কিছু অভিমান থাকে যা কখনো কেউ ভাঙায় না। কারোর সাথে খুব বেশি কথা বলার অভ্যাস করতে নেই, মানুষটা কথা বলা বন্ধ করে দিলে শ্বাসকষ্ট হয়। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটা গুরুত্ব দেবে। মুখে মধুর চাষ, অন্তরে কল্লার আবাস, বুঝতে বুঝতে কয়েক মাস, ততদিনে পাকা বাস। কিছু না, এই কথার মাঝে অনেক কথা লুকিয়ে থাকে, কখনো থাকে রাগ, কখনো থাকে না বলা কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও, যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও, যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো, যদি দু মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো, যদি বেশি দিন সুখ চাও তাহলে টাকা উপার্জন করো, আর যদি সারা জীবন সুখ চাও তাহলে আপন কাজকে ভালোবাসো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।